মুসলমানদের প্রাণকেন্দ্র আবেগ অনুভূতি যে দেশের সাথে জড়িয়ে আছে আজকের আয়োজন সেই দেশটি নিয়ে যেটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলামের জন্মস্থান যেখানে ইসলাম ধর্মে মক্কা ও মদিনা নামে পরিচিত দুটি পবিত্র শহর রয়েছে যে দেশটি বিশ্বের সবচেয়ে বড় নদীবিহীন দেশ যে দেশটি মৃত্যুদণ্ড দেওয়ার জন্য চতুর্থ স্থানে রয়েছে যে দেশে প্রার্থনা বা নামাজের সময় কেউ গান বাজালে 1000 সৌদি রিয়াল জরিমানা করা হয় যে দেশে পোষা প্রাণীর বিষ্ঠা পরিষ্কার না করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে যে দেশটিতে বিশ্বের সবচেয়ে বেশি খেজুর উৎপাদন হয় যেখানে কোনো সংবিধান নেই যে দেশটিকে বলা হয় পেট্রোলিয়ামের ভান্ডার জি হ্যাঁ বলছি সৌদি আরব দেশের কথা বিচিত্র বিশ্বের আজকের আয়োজনে আপনাদেরকে জানাবো সৌদি আরব দেশ সম্পর্কে প্রথমেই আমরা জেনে নিব সৌদি আরবের ইতিহাস সম্পর্কে সৌদি আরব মধ্যপ্রাচ্যের একটি সার্বভৌম আরব রাষ্ট্র 21,50,000 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি এশিয়ার সবচেয়ে বড় আরব দেশ এবং আলজেরিয়ার পরে আরব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ সৌদি আরবের জনসংখ্যা প্রায় 3,42,18,169 জন সৌদি আরবের উত্তরে জর্দান ও ইরাক উত্তর পূর্বে কুয়েত পূর্বে কাতার বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত অবস্থিত দক্ষিণ পূর্বে ওমান ও দক্ষিণে ইয়েমেন অবস্থিত সৌদি আরব মূলত 5টি আমিরাতে বা রাজ্যে বিভক্ত মধ্যাঞ্চলীয় আরব নজদ উত্তরাঞ্চলীয় আরব আরার দক্ষিণাঞ্চলীয় আরব আসির পূর্বাঞ্চলীয় আরব আহসা ও পশ্চিমাঞ্চলীয় আরব হেজাজ আব্দুল আজিজ ইবনে সৌদ 1932 সালে এই 5টি রাজ্য দখল করে সৌদি আরব সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন দেশটি পুরোপুরি রাজতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয় সৌদি আরবের ইতিহাসে পেট্রোলিয়াম সৌদি আরবের ইতিহাসে এবং অর্থনীতিতে পেট্রোলিয়াম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সৌদি আরবের গাওয়ার অয়েল ফিল্ডে যে পরিমাণ তেল আছে ওই তেল দিয়ে অলিম্পিক গেমসের 4,07,70,897টি সুইমিং পুল ভরা যাবে সৌদি আরবের তেল বিশ্বের প্রমাণিত পেট্রোলিয়াম মজুদের প্রায় 16% 2019 সালের হিসাবে পেট্রোলিয়াম কাদ বাজেট রাজস্বের প্রায় 87% জিডিপির 42% এবং রপ্তানি আয়ের 90% সৌদি আরব বিশ্বের শীর্ষস্থানীয় পেট্রোলিয়াম রপ্তানিকারক এবং পেট্রোলিয়াম রপ্তানি সৌদি অর্থনীতিকে সচল রেখেছে রপ্তানির 90%-এরও বেশি এবং জাতীয় রাজস্বের প্রায় 75% আয় তেল থেকেই আসে একটি কল্যাণ রাষ্ট্র গঠনের সুবিধার্থে তেলের স্বল্প দামের সময়কালে সরকারকে তহবিল গঠনে অসুবিধাজনক অবস্থায় ফেলেছিল এবার আমরা জানব বাংলাদেশ এবং সৌদি আরবের সম্পর্ক কেমন তা নিয়ে বিস্তারিত বাংলাদেশ সৌদি আরব সম্পর্ক শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর 1975-76 সালে সৌদি আরব এবং বাংলাদেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় জিয়াউর রহমান এবং হুসেন মোহাম্মদ এরশাদ সৌদি আরবের সাথে রাজনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করে তখন থেকে বেশ কিছু দক্ষ এবং অদক্ষ বাংলাদেশি শ্রমিক সৌদি আরবে কাজ করতে পাঠানো হয় বর্তমানে মোট শ্রমিকের সংখ্যা 2.5 মিলিয়ন সৌদি আরবে হজ করতে এবং পড়াশোনার জন্য বিপুল সংখ্যক বাংলাদেশি গমন করে বর্তমানে প্রতিবছর প্রায় 1,00,000 মানুষ সেখানে যায় শুধুমাত্র হজ করতে বাংলাদেশে অর্থনৈতিকভাবে সহায়তা করে এমন দেশের মধ্যে সৌদি আরব অন্যতম প্রধান দেশ এবার সৌদি আরবের মনোরম কিছু জায়গা সম্পর্কে জানা যাক আল ওয়াবা আগ্নেয়গিরির জ্বালামুখ সৌদিতে তাইফ শহর থেকে প্রায় 250 কিলোমিটার দূরে পড়বে আল ওয়াবা আগ্নেয়গিরির জ্বালামুখ এটি মরুভূমির মধ্যেই অবস্থিত বিশাল আকৃতির মৃত জ্বালামুখটি প্রায় 820 ফুট গভীর এটি সাম্প্রতিক বছরগুলোতে পরিব্রাজকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে প্রাচীন নগরী মাদাইন সালে 2008 সালে সৌদির মাদাইন সালের নাম উঠে এসেছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে প্রাচীন এই শহরে রয়েছে অনেকগুলো সমাধিক্ষেত্র ছোট ছোট বেদি ও পোড়ামাটির ঘর এটি প্রত্নতাত্ত্বিক স্থান আল উলা শহর থেকে 20 কিলোমিটার উত্তরে মদিনা থেকে 400 কিলোমিটার উত্তর পশ্চিমে এবং জর্ডানের পেট্রানগরী থেকে 500 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত এই স্থান হিজাই পর্বতের পাদদেশের সমতল মালভূমিতে অবস্থিত এই স্থানের পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে একটি 20 মিটার গভীর বিশিষ্ট খাল রয়েছে এই স্থানটি মরুভূমির সৌন্দর্য এবং বিভিন্ন আকার ও উচ্চতায়
খোদাইকৃত পাথরের জন্য বিখ্যাত। তাই সৌদিতে একটিমাত্র স্থান দেখার সুযোগ থাকলে প্রায় সবাই এখানে যাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। মরুর অপার সৌন্দর্যের সঙ্গে বহু পুরাতন ইতিহাসের সাক্ষ্য এখানে উপভোগ করতে পারবেন আপনিও। আরবের বিভিন্ন স্থানের বাণিজ্য, হজ কাফেলা, অভিযাত্রী এবং সৈন্যদের চলাচলের ক্রসরোড ছিল মাদান সালে। পাহাড়ের গায়ে অপূর্ব নির্মাণশৈলী নিয়ে এখানে আজও দাঁড়িয়ে রয়েছে প্রাচীন নাবাতায়েন সমাধিসৌধ। ঐতিহাসিক জেদ্দা ও মক্কা গেট। সৌদি আরবের আরেকটি বিশ্ব ঐতিহ্যের স্থান হল মক্কা গেট। জেদ্দাই এর অবস্থান ইতিমধ্যে ইউনেস্কো ঘোষিত ঐতিহাসিক স্থান এটি। আর জেদ্দা হল মুসলিম উম্মাহর জন্য পবিত্রতম নগরী মক্কার প্রধান প্রবেশদ্বার। প্রত্যেক সক্ষম মুসলিমকে জীবনে অন্তত একবার মক্কায় হজ পালন করতে যেতে হয়। মুসলিমদের জন্য দ্বিতীয় পবিত্রতম নগরী হল মদিনা। জেদ্দা মদিনা শহরেরও অন্যতম প্রবেশদ্বার, যেটি সৌদি আরবের পশ্চিমাঞ্চলে লোহিত সাগরের তীরে অবস্থিত তিহামা অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর। এটি মক্কা প্রদেশের সর্ববৃহৎ ও সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর। লোহিত সাগরের উপর অবস্থিত সর্ববৃহৎ সমুদ্র বন্দর এই শহরেই অবস্থিত। 43 লক্ষ জনসংখ্যা নিয়ে শহরটি সৌদি আরবের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র। 7ম শতকে জেদ্দা হয়ে ওঠে ভারত মহাসাগরের বাণিজ্য রুটের প্রধান বন্দর। একই সঙ্গে মক্কা যাওয়ার উদ্দেশ্যে সাগরপথে আসা হজযাত্রীদের প্রবেশপথ হিসেবে প্রতিষ্ঠিত হয় এটি। রিয়াদের মাসমাক দুর্গ। সৌদি আরবের রাজধানী রিয়াদে 1865 সালে মাসমাক দুর্গ প্রথম প্রতিষ্ঠা করা হয়। মাসমাক দুর্গ সৌদি আরবের রাজধানী রিয়াদেই অবস্থিত। এটি কাদামাটি ও ইট দিয়ে নির্মিত মোটা দেওয়ালের সাথে এতে 4টি ওয়াচ টাওয়ারও আছে। এর ভিত্তি পাথরের ব্লক দিয়ে নির্মিত। 1902 সালের 14ই জানুয়ারি ইবনে সৌদ রিয়াদ পুনর্দখলের সময় এটি দখল করেন, তাই ইতিহাসে এর গুরুত্ব রয়েছে অনেক। কিং ফাহাদ ঝর্ণা। বিশ্বের সবচেয়ে উঁচু ঝর্ণা হল জেদ্দার কিং ফাহাদের ঝর্ণা। রক্ষণশীলেরা বলে থাকেন প্রয়াত রাজা ফাহাদ শহরটিতে এই ঝর্ণা উপহার দেন। রাতে এই ঝর্ণায় প্রায় 500 বেশি বাতি দিয়ে আলোকসজ্জা করানো হয়। এখানে চাইলেই ভ্রমণপিয়াসী দর্শনার্থীরা এখান থেকে ঘুরে আসতে পারেন। ফারসান আইল্যান্ড। দারুণ ছুটি কাটানোর স্থান হতে পারে এই সমুদ্র সৈকত। এই অঞ্চলটি ব্যক্তিগত ও পাবলিক সৈকতের মিশ্রণ। আরেকটি দারুণ বিষয় হল সমুদ্রের নিচের পরিবেশ দেখতে ডুবুরির পোশাক পরে নামতে পারবেন। আল কাশিম উনাইজা। প্রদেশটি সৌদি আরবের রাজধানী রিয়াদের উত্তর পশ্চিমে 400 কিলোমিটার কেন্দ্রে অবস্থিত। এটি দক্ষিণ পূর্বে রিয়াদ অঞ্চল, উত্তরে হাইল অঞ্চল এবং পশ্চিমে আল মদিনা অঞ্চল দ্বারা সীমানাযুক্ত। আল কাশিম 2014 সালে বার্ষিক 173টি স্থানের সাথে উৎসব ও অনুষ্ঠান আয়োজনে রাজ্যের 1 নম্বর প্রদেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। কাশিমে আয়োজিত সবচেয়ে বিখ্যাত অনুষ্ঠান হল উনাইজা পর্যটন উৎসব। ইসলামী সভ্যতার নিদর্শন রয়েছে এখানে। একই সঙ্গে বাণিজ্যিক কেন্দ্রও এটি। এবার আমরা জানব সৌদি আরব গিয়ে আপনি কোথায় থাকবেন। সাজা রিয়াদ। সৌদি আরবে থাকার জন্য রাজধানী রিয়াদের উপযুক্ত হোটেল হল সাজা রিয়াদ। হোটেলটিতে রয়েছে বিলাসবহুল কক্ষ, বারান্দা, পুল এবং স্পা, যা আপনার ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলবে। আসিলা। জেদ্দা বিমানবন্দর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে অবস্থিত আসিলা হোটেলে থাকতে পারেন। এই হোটেলে 147টি কক্ষ রয়েছে। এছাড়াও এখানে একটি পুল, স্পা, জিম এবং বার রয়েছে। আপনি এখানে একটি বিলাসবহুল হোটেলের সমস্ত সুযোগ সুবিধাই পাবেন। দালা তালিবা হোটেল। দালা তালিবা হোটেল সৌদি আরবের মদিনায় অবস্থিত। এই হোটেলটি মসজিদে আল নববী থেকে মাত্র 50 মিটার দূরে অবস্থিত। প্রতিটি অতিথির থাকার আরও সুন্দর করতে এই হোটেলটি রেস্তোরাঁ এবং ওয়াইফাই অফার করে থাকে। এবার আমরা জানব সৌদি আরবে ভ্রমণের খরচ কেমন। ভ্রমণ পিপাসু মানুষদের কথা বিবেচনায় রেখে সম্প্রতি দেশটির সরকার ভ্রমণ ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই ট্যুরিস্ট ভিসার মেয়াদ থাকবে 1 বছর। এই সময়ের মধ্যে দেশটির তারা প্রতিটি প্রদেশে সর্বাধিক 90 দিন থাকতে পারবে। 1 বছরের মধ্যে এই ভিসায় সর্বমোট 140 দিন থাকতে পারবে। এর বেশি থাকার অনুমতি দেওয়া হবে না। 3টি উপায়ে ভিসা পাওয়া যায়। ওয়েবসাইটে অনলাইন নিবন্ধনের মাধ্যমে সীমান্ত ক্রসিং করার সময়ও ভিসা নিতে পারবেন। বিমানবন্দরগুলোতে ভিসা প্রাপ্তির সুযোগ সুবিধা দেওয়া হবে। সৌদি আরবের ভ্রমণ ভিসার জন্য
খরচ পড়বে প্রায় 300 রিয়াল যা 8663 টাকা। এছাড়া ভ্রমণ বিমার জন্য অতিরিক্ত খরচ পড়তে পারে আরো 140 সৌদি রিয়াল অর্থাৎ 4042 টাকা।